আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমি দেখাবো যে জমির উর্বরতা পরিমাপে লগারিদমের ব্যবহার কিভাবে করা হয়। তো তোমরা সবাই জানো যে জমির উর্বরতার উপর ভালো ফসল হওয়া নির্ভর করে। তো সময় যাওয়ার সাথে সাথে জমির উর্বরতা কমে যায়, ভালো ফসল পেতে হলে জমিতে সার প্রয়োগ করতে হবে। এখন কতটুকু সার প্রয়োগ করতে হবে এটা নির্ভর করে যে জমির উর্বরতা কতটুকু কমেছে। তো আমরা মূল্যহ্রাসের মতোই জমির উর্বরতাটাকেও চিন্তা করতে পারি অবচয়ের হিসাব দিয়ে। ধরো কোনো একটি জমি যতটুকু উর্বরতা 5% কমে গেল বছরান্তে, তো কমে যাওয়ার পর এখন বছরান্তে যতটুকু উর্বরতা রয়েছে পরবর্তী বছর তার 5% কমবে। পরবর্তী বছর 5% কমার পর নেট যে উর্বরতা অর্থাৎ নেট যে উর্বরতা, এই উর্বরতাটুকুর 5% আবার পরবর্তী বছর কমবে। তো এটি হচ্ছে অবচয় হিসাব অনুযায়ী এভাবে ধরা যায়। তো অবচয়ের সূত্র আমরা জানতাম কি, পিটি ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 - r^2। তো জমির উর্বরতার ম্যাথগুলো তোমরা এই সূত্র দিয়েই করতে পারবে, অর্থাৎ অবচয়ের সূত্র দিয়ে করতে পারবে। একটা ম্যাথ দেখো তাহলেই তোমরা সব বুঝে যাবে। তো জমির উর্বরতা বছরে 2% হারে যদি কমতে থাকে, তখন কত বছর পরে জমির উর্বরতার পরিমাণ 30% কমে যাবে। তো তোমাদের বলছে যে পিটি হচ্ছে 30% কমে, 30% কমার পর যে উর্বরতা সেটি হচ্ছে পিটি। তো প্রথমে যদি পি হয় উর্বরতা, পিটি কী হবে? পিটি হবে কি, পি মাইনাস পি ইন্টু 30% ইকুয়াল কি, পি মাইনাস পি ইন্টু 30/100। এটি হচ্ছে পি মাইনাস 0.3 পি। তো এখানে দেখো পি কমন নিলে কী হয়, 1 - 0.3, এটি হবে 0.7 পি। এভাবে করতে পারো। তো তোমাদের বইয়ে আরেকটি নিয়ম দেওয়া আছে, এভাবে দেখিয়ে দিচ্ছি। তো পিটি হচ্ছে পি ইন্টু, তো তোমাদের 30% কমেছে, 30% যদি কমে তো প্রথমে ছিল 100%, এ থেকে যদি 30% কমে তো 30% বিয়োগ দিলে হবে 70%। তো পি ইন্টু 70%, এটি কি, পি ইন্টু 70/100। একবারে তোমরা বসিয়ে দিবে 70/100-এর মান 0.7 পি, 0.7 পি। তো এখানে পিটি হবে কি, পিটি হবে 0.7 পি ইকুয়াল টু পি ইন্টু 1 - 2% হারে প্রতি বছর কমছে। আর এর মান কি, আর এর মান হচ্ছে 2%, 2%, 2% কীভাবে লেখা যায়, 2/100 অর্থাৎ 0.02, 1 - 0.02 2^ তোমার কত বছর পরে, অর্থাৎ টি এর মান বের করতে হবে, অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করেছে যে কত বছর পরে জমির উর্বরতা পরিমাণ 30% কমে যাবে। তো এখানে দেখো পি পি কাটাকাটি যাবে, 0.7 ইকুয়াল 1 - 0.2 কি, 1 - 0.02, এটি হচ্ছে 0.98, 0.98 2^t। এখন এখানে সূচকের মান বের করতে হবে, সূচকের মান বের করতে লগারিদম ইউজ করা হয়। লগ লিখলাম, ভিত্তি হচ্ছে 0.98, টি এদিকে যাবে, 0.7 এদিকে যাবে, টি 0.7। তো লগ ভিত্তি 0.98, অ্যারোতে ক্লিক করলাম, 0.7, অ্যান্সার কী আসে, ইকুয়ালে ক্লিক করলে 17.65। তোমাদের এটুকু আসবে না, এটুকু লেখা আসবে না, তোমাদের নিচে যতটুকু দিচ্ছ 17.65 এটুকু আসবে তোমাদের ক্যালকুলেটরে। তো অ্যান্সার হচ্ছে 17.6, 5 লিখলাম না, বইয়েও দেয়া নেই, তো এটি দিয়ে দিতে পারো এই চিহ্নটি। তো সুতরাং কী লিখবা, সুতরাং প্রায় 17.6 বছর পরে জমির উর্বরতা 30% কমে যাবে। প্রশ্ন কিন্তু এখনও শেষ হয়নি। পরবর্তী কোশ্চেন হচ্ছে, প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়লে প্রতি বছর 1 বিঘা জমিতে কী পরিমাণ সার ব্যবহার করতে হবে। তো 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ে প্রতি বছর, তো 1 কাঠা জমির 1 1
1 কাঠা জমির উর্বরতা বাড়তে 5%, উর্বরতা 5% বাড়তে সার লাগে কত কেজি? এখানে বলা আছে প্রতি কেজি, অর্থাৎ 1 কেজি লাগে। বাড়তে সার লাগে 1 কেজি, 1 কেজি। এখানে দেখো যে 2% হারে জমির উর্বরতা কমছে, অর্থাৎ আমার 2% প্রতি বছর বাড়াতে হবে উর্বরতা, কারণ প্রতি বছর 2% হারে উর্বরতা কমছে। তো 5% বৃদ্ধি পেতে যদি সার লাগে 1 কেজি, তো 2% বৃদ্ধি পেতে, 2% বৃদ্ধি পেতে কতটুকু লাগবে? তো 1 কাঠা জমির উর্বরতা 2% বাড়তে সার লাগে, এখানে কি 2 লিখবা এবং 5 নিচে আসবে, ওই কিক নিয়ম তোমরা সবাই জানো, 2/5 কেজি। এখন বলছে যে 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে। তো 1 বিঘা, 1 বিঘা জমিতে জমির উর্বরতা 2% বৃদ্ধি করতে সার লাগবে 2/5। এখন গুণ দিব কি, 1 বিঘায় তোমরা জেনে রাখবা 1 বিঘা ইকুয়াল হচ্ছে 20 কাঠা, অর্থাৎ 1 বিঘা জমিতে 20 কাঠা, এর সাথে 20 গুণ হবে, 1 কাঠায় যতটুকু লাগে সার 1 বিঘায় লাগবে তার 20 গুণ কেজি। এর মান কত হয় দেখো, 2×20/5, 8 কেজি, তো 8 কেজি সার লাগবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ভূমিকম্পে লগারিদমের ইউজ কীভাবে করা হয়। আসসালামু আলাইকুম।